أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أعطى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم بسم الله الرحمن الرحيم مثل أهل بيتي كمثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها فغرق وهوى সদাকর সাল্লাম আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রবুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুলা আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ আলা আলমিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবুল আলমিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমর বিল মাহরুফ নাহি আনিল মুনকারের উপরে আমাল করে আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন এক অপরকে সৎ উপদেশ দিতে পারি বা অন্যায় পদ থেকে বাধা দিতে পারি সত্য হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা যেন আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই মনোবল অন্য এক তৌফিক দান করুক আমিন অর্বাল আল আমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি এ সপ্তাহে প্রশ্নের হার অতিরিক্ত বেশি বলে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জাহাদ হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা আন্তলা অঞ্চল থেকে বলছি সিয়ারা কি বড় পেশা আব্দুল কাদের জিলানি কেন মানে না ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারাকাত আমার প্রিয় ভাই আপনার ফোন কলের জন্যে বা আপনার প্রশ্ন রাখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে শিয়ারা যারা আহলে ব্যায়তের অনুগামী অনুসারী বিশেষ করে যাদেরকে মাওলা আলীর শিয়া বা হুসাইনি মুসলমান বলা হয় তারা কেন বড় পীর সাহেবকে মানে না বা যেভাবে কাদেরিয়া ফেরকা বা সুফি সম্প্রদায়ের লোকেরা মানে সে আর ওইভাবে ওনাকে কেন মানেন না তো তার জড়িয়ে আমি সরাসরি আর খুব সংক্ষেপে সরল ভাষায় উত্তর দিতে চাই তো এটাই বলবো যে হজরত আব্দুল কাদের জেলানি উনি নিজের বংশ বা খানদান থেকে নিজের রাস্তাকে আলাদা করে নিয়েছিলেন নবী করিম সাল্লা সাল্লাম নিজের পরে এই উম্মতের হেদায়তের জন্য যে কোরআন ও আহলে ব্যায়তকে ছেড়েছেন এবং উনি পরিষ্কার বলেছেন যে হাদিসগুলো আমি বহুবার সূত্র সমেত বলেছি কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা জীবনে নেজাত চাও তো আমার আহলে বাইতকে ফলো করো যাদেরকে আমি তোমাদের হেদায়তের জন্য রেখে যাচ্ছি মাসাল আহলে ব্যায়িক আমার সাল্লাহ সফিনা নু আমার আহলেবায়াতের উদাহরণ নৌ নবীর তরির মতন মান রা কে আনহা ফারে কাওয়া হাওয়া এই তরিতে যে সওয়ার হবে সেই নিজাত পাবে যে এই তরি থেকে দূরে থাকবে সে ডুবে যাবে সে শেষ হয়ে যাবে নিঃস্ব ভাষ্য হয়ে যাবে তার নিজাতের কোনো উপায় নেই তো ওই জন্যে আমরা নবীর কথা মতো কোরআনের হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী নবীর পরে কোরআন ব্যাদকে মেনে চলছি বা নবী নিজের পরে নিজের প্রতিনিধি খলিফা বা যাদের এমাম হওয়ার ঘোষণা করে গেছেন সেই জন এমামকে আমরা ফলো করছি তাই অন্যরা মনে করছে যে আমরা বড় পীর সাহেবকে আব্দুল কাহাবির জেলালী সাহেবকে মানি না আমরা ওই পথের প্রতীক হয়ে চলছি যে পথের প্রতীক হওয়ার জন্য নবী আমাদেরকে বলেছেন কিন্তু দুঃখের বিষয়ে অনেক নবীর সন্তানরা নিজের পিতার সঙ্গে বাগাওয়াত করেছেন বা ইমামদের সন্তানরা ইমামদের পথ ছেড়ে অন্য পথ ধারণ করেছেন সেই জন্য আমরা তাদেরকে সম্মানের নজরে দেখি না কিন্তু আবার এমন অনেক আছেন যেনারা ইমাম ছিলেন না কিন্তু নিজের বংশের পথের প্রতীক ছিলেন নিজের বংশের সম্মানকে বজায় করে রেখেছিলেন ওনারা কামলিওয়ালা ছিলেন তাই ওনাদেরকে সরদ্দার নজরে দেখা হয় বা সেখানে তাঁরা আহলে আহলেবায়তের অনুগামী অনুসারীরা সিয়ারত করতে যান যেমন ইমামে হাসান আসকির আলাইসালামের বাই মোহাম্মদ বিখ্যাত ইমামে নকিয়া আলসালামের ছেলে মোহাম্মদ সামেরাই সামেরা রাস্তায় ওনার রজা পড়ে সেখানে আমরা সবাই যাই ওনার রওজার বড় কেরামাত আছে বহু রোগীরা ওখানে যে শিখ শেফা পায় কিন্তু আবার ওই ইমামে হাসান আসকের সালামের ছোট ভাই জাফর জাফরের মিথ্যাবাদী জাফর যাকে বলা হয় এমামে জামান সালামের পিতা যখন মারা গিয়েছিলেন এমামে হাসান আসকের সালাম উনি দাবি করেছিলেন যে আমি এমামা আমি জানাজা পড়াবো তখন এমামে জামান সালাম মাত্র পাঁচ বছরের বয়স ছিল ওনার উনি সামনে আসলেন এসে বললেন চাচা আপনি মিথ্যা দাবি করবেন না যারা আপনি অধিকার রাখেন না আল্লাহর তরফ থেকে আমার পিতার পরে যুগের এমাম আমি আর এক এমামের নামাজে জানাজা অন্য এক এমামই পড়ে মাসুমের দাফন কফন বা জানাজা দায়িত্ব মাসুমের ওপরে সুতরাং আপনি এখান থেকে সরে যান সঙ্গে সঙ্গে সরে গেল তো এরকম ঘটনা অনেক পাওয়া যায় ইমাম হোসেন আলাইসাল্লামের কারবালার ঘটনার পরে যখন ইমাম হিস আব্দলা ইসালাম মদিনায় ফিরে এসেছিলেন তো ওনারও চাচা জানাবে মোহাম্মদ হানাফিয়া মাউলা আলী আল্লাহ ছেলে এমাম হোসেনের সৎ ভাই উনি দাবি করেছিলেন যে আমি বেঁচে আছি সুতরাং আমি এখন যুগের এমাম এমাম ইসাই আব্দাল্লাম বললেন না চাচা যান আপনি একটা ভুল দাবি করছেন নবী পরিচয় করিয়ে গেছেন ওনার পরে কে কে এমাম হবেন নাম নিয়ে বলে গেছেন যে আমার পরে আলী আলীর পরে হাসান হাসানের পরে হোসাইন হোসাইনের পরে জাইনুল আবেদিন আলী ইবনুল হোসেন জাইনুল আবেদিন তারপরে মোহাম্মদ ইবনে আলী আল বাকির তারপরে জাফর ইবনে মোহাম্মদ সাদিক তারপরে মুসা ইবনে জাফর আল কাদিন তারপরে আলী ইবনে মুসা রেজা তারপরে মোহাম্মদ ইবনে আলিয়া তকি তারপরে আলী ইবনে মোহাম্মদ আল নকি তারপরে হাসান ইবনে আলী আল তারপরে হুজত ইবন হাসান আল মেহিদ আল মন্তদার এই বারোজন ইমামের নাম উনি উল্লেখ করে গেছেন সুতরাং আপনি ওই দাবি করবেন না যারা আপনি অধিকার রাখেন না কিন্তু অধিক মোহাম্মদ হানিফিয়ার অফিয়ার মান্যকারীরা চাপ সৃষ্টি করলো না হুজুর আমরা সবাই যখন আপনার পেছনে আছি তো আপনি এখন যুগের এমাম হওয়ার অধিকার হক রাখেন যেমন সেম হয়েছিল গে আজম বা বড়ফির সাহেবের সঙ্গে উনি যখন দেখলেন যে এই জন এমামের লিস্টে আমার কোথাও নাম নেই সুতরাং আমি কখনো এমাম হতে পারবো না যদি আমি নিজেকে উচ্চ স্থানে দেখতে চাই তো আমাকে নিজের হিসাবে একটি ফেরকা তৈরি করতে হবে একটি এমন আন্দোলন তৈরি করতে হবে যার পেছনে সবাই আমার সাথ দেবে বা আমি পরিচিত হব আমার মসাপকে সবাই ফলো করবে তাই উনি সেই সময় নিজের খানদান থেকে বাগাওয়াত করেছিলেন আপনারা জানেন মোহাম্মদ হানাফিয়া ফিয়া আর এমা মেজানুল আলু সালামের সঙ্গে যখন তর্ক বেড়েছিল তখন এমাম মেজালাম কী বললেন চলুন চাচা কাবা করে যাই হাজারে আসওয়াদ ওখানে যে আমরা দুজনাই দাবি করি ওই পাথর যার ভাষা নেই যে বলতে পারে না যদি সাক্ষী দেয় যে আপনি যুগের এমাম আমি মেনে নেবো আপনি যুগের এমাম আর যদি পাথর সাক্ষী দেয় না আলি ইবুল জাহিনুল আবেদিন যুগের এমাম তখন আপনাকে মেনে নিতে হবে দুই পক্ষের লোকেরা কাবাঘরে হাজির হয়েছে আগে মোহাম্মদ রাহানাফিয়া নামাজ পড়ে হাজার আসাদ সামনে যেয়ে বলছেন সাক্ষী দাও আমি যদি যুগের এমাম হয়ে থাকি পাথর থেকে না কোনো আওয়াজ আসছে না সালামের উত্তর আসছে এমামে ইসলাম ওনার পরে দূরেকাত নামাজ পড়লেন হাজার আসাদকে সালাম করে সাক্ষী চাইলেন পরিষ্কার ফসি ভাষায় ওই হজরের আসর থেকে ও আলাইকুম আসসালাম ইয়া এমাম আল আসর আসর মানে যুগ এই যুগের এমাম আপনার উপরেও সালাম যেই এই কথা সবাই শুনেছে স্বয়ং মোহাম্মদ হানাফিয়া নিজের ভুলকে স্বীকার করে বললেন না আমার ভাইপো তুমি যুগের এমাম আমি শুধু আমার এই সাথীদের অতিরিক্ত চাপ বা তাদের দাবিকে রাখার জন্যে বা তাদের ভুলকেও ভাঙার জন্যে আমি এখানে এসেছিলাম কেন আমার অন্ত থেকে আমি জানতাম যে আমি যদি যুগের এমা হতাম তাহলে আমার পিতা অবশ্যই আমার সম্পর্কে কিছু না কিছু বলে যেতেন বা আমার নানা বা দাদা নবীও আমার নাম নিতেন এমামের রূপে যখন ওনারা নাম নেননি আমি এর যোগ্য ছিলাম না হয়তো আল্লাহ রসুল্লাহ নজরে সুতরাং আজ সেটা আলহামদুলিল্লাহ সকলের সামনে পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল উনি তখন নিজের মান্যকারী বা ওনাকে যারা সমর্থন করছিলেন সকলের কাছে অনুরোধ করলেন খবরদার আসকের পরে যেন কেউ আমাকে এমাম না বলে আমি আমার খানদানের সঙ্গে বাগাবাত করতে পারি না তাই মোহাম্মদ হানাফি একে আমরা সম্মানের নজরে দেখি শ্রদ্ধা করি কেননা উনি নিজের খানদানের সঙ্গে বাগাওয়াত করেননি তাই আমার প্রিয় ভাই এই কারণে শিয়ারা বিশেষ করে আহলেবাহতের অনুগামী অনুসারী মাওলা আলীর শিয়ারা বহায় নেই মুসলমানেরা ওনাকে ওইভাবে মানেন না যেভাবে খান্দানে আহলেবায়তের সম্মানীয় ব্যক্তিদেরকে মানা হয় বা মানার হুকুম দেওয়া হয়েছে আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মল্লিকপুর থেকে টুম্পা ভেবি বলছি যা কিছু শিখেছি ইসলামী বাংলা অনুষ্ঠান দেখি আপনার প্রোগ্রাম দেখি আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখি একটাও পর্ব মিস করি না আপনি বড় কষ্ট পাচ্ছেন যারা বলছেন কাফের শিয়ারা তারা তো আমাদের কাছেও আমরাও কিছু বলতে গেলে আমাদের কাছেও বলছে ওই চ্যানেল দেখে ওই চ্যানেল যে দেখবে সে জাহার হবে কিন্তু আপনার কাছ থেকে সমস্ত জিনিস শিখছি বা জানছি আপনি কষ্ট পাবেন না নবী যেমন আল্লাহর কাছে ফারিয়াত করেছিল একটা সাথী চাই আল্লাহ সাথী দিয়েছিল মাওলা হজরত আলীকে আমরাও সেরকম আপনার এই সমস্ত অনুষ্ঠান দেখছি বা আমরা আপনার এই দর্শক সবাই আপনার সাথী বা আমরা সবাই চেষ্টা করছি বলার কিন্তু আমরা ভাবে বলতে পারছি না যখনই বলছি যে ওটা কি কাদের চ্যালেন যেই শুনছে যে শিয়া শেয়াদের চ্যালেন তারা শুনে যেন চমকে উঠছে যেন তাদের কি তাদের ওপর একটা কি আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেল যেন সত্য দিনের কথা হক দিনের কথা বলছেন তারা সত্য দিন থেকে তো দূরে আছে আমি যে সাম সাম যেমন ঠিক কথাকে ভুল কথা বলতো তারা সেটাই মেনে নিত সেই ভুল হাদিস দেখে আজ ওরা সেই আমিরের সামের সেই বাপের সেই সেই ভুল পথের ওপরে নির্ভর করে চলছে বলে আজ মাওলা ইমাম হোসেনকে কারবালার ময়দানে সহিত হয়ে আজ সত্য জিনিস আমার মাওলা সহিত হয়েও সত্য দিন দুনিয়াকে দেখিয়ে দিয়ে গেছে তবু মানুষ আজ অন্ধের মধ্যে পড়ে আছে আপনি নিরাশ হবেন না আপনার আমরা সবাই আপনার প্রোগ্রাম দেখি বা দেখছি বা বলছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্য বা যা কিছু বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাকে কৃতজ্ঞ জানাই যে আপনি সঠিক জিনিসগুলো বুঝছেন বোঝার চেষ্টা করছেন বা অন্যদেরকেও বোঝানোর চেষ্টা করছেন আহমদ শুক্রুলিল্লা আল্লাহ আপনাকে নেক তৌফিক দান করুক দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার সংসারে সুখ শান্তি দান করুক আপনার ভুল ভ্রান্তিকে আল্লাহ মার্জনার নজরে দেখুক বিশ্বাস করুন এক না একদিন এদের ভুল ভাঙবে একটু দেরি হয়ে যাবে আর কিছু না কেননা অনেক অনেক সময় এক পরিবেশে কেউ যদি থাকে আর সেখানে যদি সে পরিচিত হয়ে যায় তখন সেই পরিচিত পরিবেশের বিরুদ্ধে যাওয়া তার জন্য বড় কঠিন হয়ে যায় সামাজিক ভয় পারিবারিক ভয় বা আর্থিক সংকটে পড়ার ভয় সামাজিক সংকটে পড়ার ভয় অনেক অসুবিধার কারণে অনেক অনেক সময় মানুষ চেয়ে ও হককে আপন করতে পারে না বা সৎ পথের প্রতীক হতে পারে না তবে এরা কারা যারা আল্লাহর চেয়ে তো মানুষের ভয় বেশি করে যাদের ভরসা আল্লাহর ওপরে কম মানুষের ওপরে বেশি পরকারের যাদের ভয় নেই আখেরাতের যাদের ভয় নেই মরার পরে যে কি উত্তর দিতে হবে মরার পরে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে যাদের নজরে এটা নেই তারা এই ভয় করে চলে কিন্তু যারা নিজের প্রতিপালকের ভয় করে যাদের জীবনে মরার ভয় আছে কবরের হিসেব কেতে ভাঁসের ময়দানের হিসেব কিতেব কিতাবকে যারা একবার চিন্তা করে তার তখন তারা এই দুনিয়ার পরোয়া করে না আপনরা সাথ ছেড়ে দিলেও তারা সবসময় হকের ওপরে টিকে থাকার চেষ্টা করে নবীর যুগে বহু লোকেরা যখন ইসলাম কবুল করেছিলেন সৎ পথকে ধারণ করেছিলেন তো ইহুদিরা খ্রিস্টানেরা তাদেরকে ভাইকাট করেছিল আর্থিক হিসেবে সামাজিক হিসেবে পারিবারিক হিসেবে বড় বড় ঘটনা আছে বড় বড় সাহাবিদেরকে নিয়ে কিন্তু তারা এমানে মজবুত ছিল বলে তারা পুনরায় ওই দিকে ফিরে যায়নি ওই ভুল পথের দিকে যে পথকে তারা ছেড়ে এসেছিল এই আসাবে সুফা যাদের ঘটনা বিখ্যাত ইতিহাসে বিশেষ করে ইসলামিক ইতিহাসে জানাবে খাদিজার দৌলত যদি সার্ফ না করা হতো ব্যয় না করা হতো তাহলে এই আসাবে সুফা ইসলামের উপরে টিকে থাকতে পারতো না এদের মধ্যে বেশিরভাগ তারাই ছিল যারা নিজের বংশকে নিজের পরিবারকে আত্মীয় স্বজনকে ছেড়ে ইসলামকে গ্রহণ করেছিল তাদেরকে বাইকাট করা হয়েছিল তাই নবী বল আশ্রয় দিয়েছিলেন ওই মসজিদে নওয়াবিতে এখনও আসাবে সুফার নামের সেই চবুতরা আছে সেখানে বসে তাঁরা আল্লাহর ইবাদত করতেন আর তাদের তিন টাইম পান আহারের ব্যবস্থা নবীর তরফ থেকে জানাবে খাদিজার দৌলাত থেকে করা হতো তো ওইরূপ যে সমস্ত আমার মৌলবি মাওলানা ভাইরা কি সাধারণ মুসলমান তারা যদি এই সৎ পথ ধারণ করতে চায় সঠিক পথকে আপন করতে চায় আহলেবায়তের পদকে আপন করতে চায় বা নবীর শিয়া বা নবীর আহলেবায়াতের শিয়া হয়ে জীবনযাপন করতে চায় তো তাদের সামনে হয়তো এমন সমস্যা আসতে পারে সামাজিক বাইকট হতে পারে পারিবারিক বাইকাট হতে পারে বা তাদের ওপরে আর্থিক সংকট বা পারিবারিক সংকট আসতে পারে যদি তাদের মনোবল বৃদ্ধি হয়ে থাকে তাদের ইমান যদি মজবুত হয়ে থাকে তো আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছে একবার তারা সাহস করে দেখুক একজন দুজন চারজন দশজন বিশজন আস্তে আস্তে যখন সংখ্যা বাড়বে একদিন তারাই অনুভব করবে যে এই বিশ্বে আমরাই জয়লাভ করেছি এই বিশ্বে আমাদের মাধ্যমে পরিবর্তন এসেছে আমাদের দেখে অন্যরা শিখেছে আমাদের দেখে অন্যদের ভয় ভেঙেছে আমাদের দেখে অন্যরা সাহস পেয়েছে ভুল পথকে ছাড়ার অন্যায়ের পথকে ছাড়ার অসৎ বা বেঠিক পথকে ছাড়ার আর নবী নবীর আহলে আয়ত্তের পথকে ধারণ করায় বা সঠিক পথকে সেরাতুল মোস্তাকিমকে পাওয়ায় আমরা হয়তো তাদের জন্যে আদর্শ বা আইডিয়াল হতে পারি তবে এই মনোবল এই বিশ্বাস জাগানোর জন্যে শারীরিক বা আন্তরিক পবিত্রতার প্রয়োজন আছে যতক্ষণ তারা সেই শারীরিক বা আন্তরিক পবিত্রতা না পাচ্ছে তাদের মনে ওই বল ওই সাহস কখনো জাগবে না নাজিস খেলে হারাম খেলে শারীরিক বা মানবিক হিসেবে যদি পবিত্র না হয় তখন আল্লাহর ফেরিস তারা সহযোগিতা করে না আল্লাহর তখন তৌফিক তারা পায় না তাই আগে প্রয়োজন শারীরিক পবিত্র বা আন্তরিক পবিত্রতার তখন গায়ব থেকে এত সাপোর্ট পাবে এত সাহায্য পাবে যে দুনিয়ার বড় থেকে বড় সালিম তার সামনে তুচ্ছ হয়ে যাবে কোনো ভয় পাবে না জানাবে আম্মার আসির মালিকে আস তার জানাবে বিলালে হাবেশি বড় বড় সাহাবির জীবনে তুলে দেখুন কাফেররা কত কষ্ট দিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও তারা বিশ্বাস হারেন হারাননি এমান হারাননি জানাবে সোমাইয়া খাতুন আম্মারি আসিরের মায়ের চোখ তুলে নিয়েছিল কাফেররা ওনার বাপের উপরে বুকের উপরে গরম পাথর রেখে দিয়েছিল কাফেররা তারপরে চুল পরিমাণে এমান ছাড়েননি তো সেই স্থান পেতে হবে তারপরে এমানের বৃদ্ধি হলে মনোবল বৃদ্ধি হবে আর তখন রাস্তা সহজ বা আসান হয়ে যাবে তখন অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে আখেরাতের চিন্তা থাকবে দুনিয়ার ভয় বা দুনিয়ার মায়া মহব্বত বা পারিবারিক বা সামাজিক যে সংকটে পড়ার ভয় আছে এই ভয় তখন আর থাকবে না আর ইনশাআল্লাহ আমার প্রিয় বোন আপনিও দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুক তারা যেন মানুষের ভয় ছেড়ে নিজের প্রতিপালকের ভয় করে কাল কবরে কেউ কারোর সাথ দেবে না কেউ কারো সঙ্গে যাবে না যার হিসেব তাকে দিতে হবে এই ভেবে যদি আমরা এখনও নিজেকে সংশোধন করে নিই পরিবর্তন করি বা করার চেষ্টা করি তো আল্লাহ অবশ্যই সহযোগিতা করবে ইন্নামা ইসরা ই আল্লাহর ওয়াদা প্রতি কঠিনতার সঙ্গে আল্লাহ সরলতা রেখেছে হয়তো একটু কষ্ট হবে কিন্তু তারপরে যে সরলতা আসবে যে সুখ শান্তি আসবে জীবনে তার ধারণা করা হয়তো সম্ভব নয় আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্যে বা আমাদের মনোবল বৃদ্ধি করার জন্যে যে আমরা সাথে আছি আপনি আগে বাড়ুন এই যে হকের সাথী হওয়ার একটা অঙ্গীকার করলেন একটা ওয়াদা করছেন একটা কথা দিলেন এটা আল্লাহর খাতায় লেখা হয়েছে পাথরের মতো আল্লাহ আপনার মতো অন্যদেরকে যেন এইভাবে তৌফিক দান করে আর তারা যেন আখরাতে সত্য বা সত্যদের সাথী হতে পারে যেটা কোরআনে বলা হয়েছে যাই উল্লাহ আমান উত্তাকুল্লাহ কুন মা সা হে বিশ্বাস তোমরা আল্লাহর ভয় করো আর সত্যদের সাথী হয়ে যাও তো যদি আল্লাহর ভয় মনে এসে যায় তখন অটোমেটিক সব সত্যদের সাথী হয়ে যাবে আপনার মতো আশা রাখি এই তোফিক সবাই পাবে আপনাকে ধন্যবাদ জানাই আগের প্রশ্ন নেই আসসালামু আলাইকুম মোহাম্মাদা সাহেব আমার প্রশ্ন হচ্ছে কোন নন মুসলিম ভাই বোনদের সালামের উত্তর দেওয়া যাবে ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারকাত সোনামণি আমার প্রিয় ছোট ভাই যদি তোমাকে ভালোবেসে আদর করে সালাম করে তো তাকে তার ভাষায় উত্তর দিতে কোনো অসুবিধা নেই সে যদি গুড মর্নিং বলে তুমি গুড মর্নিং বলো সে যদি শুভ সকাল শুভ প্রভাত বলে তুমি শুভ সকাল শুভ প্রভাত বলো যে ভাষায় সে তোমাকে সালাম করবে সে ভাষায় তুমি তাকে সালামের উত্তর দিতে পারো শিরিক করা যায়জ না বাকি কোনো অসুবিধা নেই আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছ পরের প্রশ্ন নিই সালাম আলাইকুম মালানা সাহেব আমি হাসান বিশ্বাস সন্নিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি মালানা সাহেব মুসলমানদের মধ্যে নবী করিম সাল্লা সালামের সৃষ্টি নিয়ে বিভিন্ন মতভেদ আছে কেউ বলছে নবীজি মাটি থেকে সৃষ্টি আবার কেউ বলছে নূর থেকে সৃষ্টি আসলে সত্য কি লোবিচি কি থেকে সৃষ্টি এ বিষয়ে কোরআন থেকে সূত্রসব বলবেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমার প্রিয় ভাই হাসান ফোন করার জন্য বা সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ আছে কেউ বলছে উনি নূর থেকে সৃষ্টি আবার কেউ বলছে উনি সাধারণ মানুষের মতো মাটির সৃষ্টি সঠিক কোনটি এটা প্রমাণসহ কোরআন হাদিস থেকে জানতে চেয়েছেন তো আসুন আমি সর্বপ্রথম কোরআনের আয়াত পড়ি সোরয়ে মায়দা আয়ত নম্বর পনেরো আল্লাহ রব আলমিনের রেশাদ হচ্ছে বিসমুল্লা রহমান রহিম কজ্জা আকুমিন আল্লাহ নুরুন ওয়া কেতাব আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে বা তোমাদেরকে দোয়া হয়েছে হেদায়তের জন্যে কজ্জা আকুম্মিন আল্লাহে নুরুন ওয়া কেতাব উম্মবিন নূর এবং পবিত্র গ্রহন্ত প্রকাশ্য গ্রন্থ যার মধ্যে সমস্ত হেদায়ত বর্ণিত আছে ইসলামের উপরে আমাল করতে গেলে কিভাবে চলতে হবে কোন জিনিসগুলো ফলো করতে হবে সেখানে বলা হয়েছে উল্লেখ করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে এই আয়তের তফসির সমস্ত মুসলমান মুফাসরিনরা যদি কেউ এক আধজন দ্বিমত হতেন তাহলে আমি বলতাম না এটা নিয়ে সামান্য দ্বিমতও আছে সমস্ত মুসলমান মুফাসির মুল্লা জ্ঞানী ব্যক্তিরা লিখেছেন যে এই আয়াতে যে বলা হয়েছে কাজ্জা আকুমিন আল্লাহ নূর কিতাব কেতাব মবিন আল্লাহর তরফ থেকে নূর এসেছে তোমাদের হেদায়েতের জন্য বা কেতাব মবিন দেওয়া হয়েছে কিতাব মবিন অর্থাৎ কোরআনে মজিদ আর নূর অর্থাৎ নবীর নূর সকলেই বলেছেন এখানে নূর মানে প্রিয় নবী তাহলে কোরআন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাম নূর ছিলেন ইহাদি বহি মান ইত্তাবা রিজওয়ানহ আল্লাহ এই নূরের মাধ্যমে হেদায়ত করে তার যে আল্লাহর খুশি বা মর্জি চায় এবং এই নূরকে ফলো করে মানে নবীরকে ফলো করে বা নবীর ইত্তেবা করবে সবুল সালাম যে নবী শান্তির পথ দেখিয়েছিলেন মেনা মেন এলা নূর আর যে নবী আল্লাহর দোয়া হেদায়তের মাধ্যমে এদেরকে মানে বান্দাদেরকে নবী নিজের উম্মদকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বা নিয়ে আসার চেষ্টা করেছিলেন বে ইসনির অব্বে নিজের প্রতিপালকের আদেশে ওয়া ইয়াহদিম এলা সেরাতুল মস্তাকিম আর সরাতুল মস্তাকিমের দিকে হেদায়ত করেছিলেন তো এই আয়াত বলছে যে নবী করিম সাল্লি সাল্লাম নূর ছিলেন আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের হেদায়তের জন্য এসেছিলেন এখানে সুরায় সফ আয়াত নম্বর আট এবং নয় এরশাদ হচ্ছে আল্লাহ ইউরিদুর কাফের কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে এরা চাচ্ছে আল্লাহর নূরকে নিজের ফু দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে চিন্তা করবেন এরা কি বলছে কোরআন এদের সম্পর্কে কাফেদের সম্পর্কে এরা ফু দিয়ে আল্লাহর নূরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আল্লাহ মুম নূরও কিন্তু আল্লাহ নিজের নূরকে প্রকাশ করে থাকবে কমপ্লিট করে থাকবে পরিপূর্ণ করে থাকবে ওলাও কারহাল কাফেরুন কাফেরদের খারাপ লাগুক না কেন কাফেররা যদি অপছন্দও করে তাদের যদি ভালো নাও লাগে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ নিজের নূরকে পরিপূর্ণ করবে হু আল্লাদি আরসাল্লা রসুলহ ওই নূরের সম্পর্কে বলছে হুআ আর আক সেই প্রতিপালক নিজের রসুলকে পাঠিয়েছে হেদায়েত ফের হেদায়ত দিয়ে এবং দিনে হক দিয়ে লিগি কি আলা দিনে করলে যে দিন একদিন পুরো বিশ্বে জয়লাভ করবে পুরো বিশ্বে ওই দিনের প্রচার হবে হাল মুশির কোন হয়তো মুশির যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করছে তাদেরকে হয়তো ভালো লাগবে না তারা পছন্দ করবে না তারা পছন্দ করুক আর না করুক একদিন পুরো বিশ্বে নবীর দিন জয়লাভ করবে আর পুরো বিশ্বে একটাই দিন হবে সেটা হচ্ছে ইসলাম হয়তো নবীর যুগে পুরো বিশ্বে সেটা প্রচার হয়নি বা পুরো বিশ্বে একটি দিন হতে পারেনি সেটা সম্ভব হয়নি কিন্তু এটা আল্লাহর নবী বলে গেছেন নিজের হাদিসে যে আমার শেষ সন্তান মেহেদির মাধ্যমে যার নাম নবীর নাম একই নাম এই বিশ্বে বিপ্লব সৃষ্টি হবে আর সেই বিপ্লব আমার মেহেদি আমার ফার্জানদের মাধ্যমে বিপ্লব সৃষ্টি হবে আর তখন পুরো বিশ্বে একটাই দিন হবে সেটা হবে দিনে ইসলাম আর আশা রাখি সেই দিন খুব নিকটে বেশি দূরে নেই তো কোরআনের এই দুটি আয়াত পরিষ্কার আমাদেরকে বলছে যে নবী করিম সাল্লাম নূরের ছিলেন আর যেমন নবীকে মারার চেষ্টা করেছিলেন বা নবীর দিনকে মশার চেষ্টা করেছিলেন নবীর মিশনকে ফেল করার চেষ্টা করেছিলেন আজও কিছু ইহুদিরা আছে তারা এই চেষ্টা করছে যে নবীর ওই সত্য দিনকে সত্য ইসলামকে মুছে মিথ্যা ইসলামকে বা ইহুদি ইসলামকে তারা প্রচার করার চেষ্টা করছে তাই তারা আপ্রান্ত চেষ্টা করছে যে এমামে মেহেদি মেহদি ইসলামের মাধ্যমে এই বিশ্বে যে বিপ্লব সৃষ্টি হবে আর যার পরে পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে আর একটাই দিন বা একটাই ধর্ম হবে ইসলাম সেটা যাতে না হতে পারে কিন্তু এটা তাদের ভুল ধারণা আল্লাহ পরিষ্কার বলছে লি ইয়ে দিনে কুল কুল্লেহ আল্লাহ এই দিনকে সমস্ত দিনের ওপরে জাহির করে দেবে ওলাও কারশরকুন মুশরিকরা হয়তো সেটা অপছন্দ করবে কিচ্ছু যা আসে না তাই আমার প্রিয় ভাই হাসান আমি এখানে দুটি আয়াত পড়লাম আর দুটি আয়াতে পরিষ্কার বললাম যে নবী করিম সাল্লা সাল্লাম নূরের সৃষ্টি আর ওনার নূর থেকে আল্লাহ নিজের নূর থেকে নবীকে সৃষ্টি করেছে আর যেটা নবী নিজেও বলেছেন নিজের হাদিসে মুসলমানদের হাদিসে এটাও আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি যদি এখানেও কোনো দিমাত থাকতো তো আমি কোন একটা বই থেকে সূত্র দিতাম কি বলতাম এই লোকটা দিমাত করেছেন এ হাদিসটাও মুতাফিক আলাহ। মুতাফিক আলাহ মানে সমস্ত ফেরকার মুসলমানেরা বা মুফতিগণেরা মুফাসরিনরা রাভিরা লিখেছেন যে নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন মা খালাক আল্লাহ নূরী আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে সেই সাদিকুল আমিন নবী যিনি আল্লাহর হুকুম ছাড়া কথা বলেন না তিনি কি বলছেন আউ আলমা খালাক আল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রতম আমার নূরকে সৃষ্টি করেছে তো তিনি যদি মাটির হতেন তাহলে বলতেন খালাকানি আল্লাহমিন তিন যেমন হজরত আদম আলাইস্লামের সৃষ্টি সম্পর্কে কোরআনে বর্ণনা হয়েছে তুনি নূরের সৃষ্টি আর এ হাদিস মুসলমানদের সমস্ত বিখ্যাত হাদিসের বইতে আছে আউ আলমা খালাক আল্লাহ নূরী তারপরে নবী বললেন আনা ও আলিমিন নূর ওয়াহিদা আমি এবং এক নূরের দুই টুকরো আল্লাহ নিজের নূর থেকে আমাদেরকে তৈরি করেছে তারপরে ওই নূর পবিত্র আহলেবায়তের সলবে প্রবেশ করেছে আর একের পরে এই নূর বিভিন্ন রূপে জাহের হয়েছে এটাকে যদি আমি বোঝাতে চাই তো খুব শান্তির সঙ্গে সরল ভাষায় উদাহরণ দিয়ে আমি বলছি যাতে সাধারণ মুসলমান যারা এখনও নবীকে নূরি মানেন না তবে এদের সংখ্যা খুব কম তারা বলতে চাচ্ছে নবীও আমাদের মতো মাটির মানুষ নবীও আমাদের মতো ছিলেন ওনার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এটা তাদের ভুল ধারণা কোরআনের আয়তে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ বলছেন নিজের নবীকে বলে দেন নিজের উম্মাদকে কুল ইন্নামা আনা বাসরুম মিসলকুম ইউহা ইলাইয়া আনামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ সূরা কাফির শেষ আয়াত দেখুন আমিও তোমাদের মত বাসার মানুষ কিন্তু আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য আছে ইউহাই লাইয়া আমার উপরে আল্লাহর ওই অবতীর্ণ হয় তোমাদের উপরে আল্লাহর ওই অবতীর্ণ হয় এই বিশ্বে আল্লাহ আমাকে তোমাদের রূপে পাঠিয়েছে নবীর হাদিস তুলে দেখুন আহলে বে বর্ণনা করেছেন এমামে জাফর সাতিক আলাইসাল্লাম বলেছেন আমরা আহলে বে নবী ও আহেলে নবী আমরা মানব রূপে এই বিশ্বে এই জন্যে প্রকাশ করেছি এই জন্যে জাহির হয়েছি এই জন্যে রূপে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে পাবলিক সাধারণ লোক আল্লাহর বান্দারা আমাদের থেকে পরিচিত হতে পারে যদি আমরা নূরের অরিজিনাল রূপে আসতাম আমাদের থেকে পাবলিক পরিচয় পরিচিত হতে পারতো না যেমন ফেরিস্তা চেন আল্লাহর অনেক মখলুক আছে এমন আমাদের মাঝখানে তারা জীবনযাপন করছে তারা নূরের তৈরি বলে তাদের সঙ্গে আমরা পরিচিত হতে পারছি না আজ আমি মোল্লা মৌলমীদের কাছে জিজ্ঞাসা করছি তাদের চূড়ান্ত বিশ্বাস যে এক এক মানুষের সঙ্গে কয়েক হাজার ফেরিস্তা আছে তার সেবার জন্যে ফেরিস্তার সংখ্যা কেউ জানে না বা জেন সংখ্যা মানুষের সংখ্যা যেহেতু অনেক বেশি এই বিশ্বে তারা আমাদের সঙ্গে জীবন জীবনযাপন করছে আজ পর্যন্ত আমাদের মধ্যে কেউ আমরা বলতে পারবো যে আমি অমুক ফেরিস্তাকে দেখেছি তার সঙ্গে আমার বার্তালাপ হয়েছে আমি কথা বলেছি কোনো ফারিস আপনি দেখেছেন বা আপনি তার সঙ্গে পরিচিত হয়েছেন নূর দেখার শক্তি নেই তো পরিচিত কি করে হবেন তো নবী যদি নূরের রূপে আসতেন তো নবীর সঙ্গে আমরা পরিচিত হতে পারতাম না ওনার উন্মাতি ওনার সাহাবিরা ওনার বন্ধু বান্ধবরা ওনাকে দেখে এমান এনেছিলেন ওনাকে শুনেছিলেন চোখে দেখেছিলেন যদি না চোখে দেখতেন ওনাকে না শুনতেন কী করে পরিচিত হতো কি নবী যদি গাইব থেকে হঠাৎ আওয়াজ দিতেন আমি নবী মোহাম্মদ তো ভয় লোক ওনার কথা শোনার জায়গায় ভয় থেকে পালাতো ভূত এসে গেছে এমন বাস্তবে প্র্যাকটিক্যাল হতো কি না তো এটাকে বুঝতে হবে নবী নুরি ছিলেন শুধু আল্লাহ রব্বুল আলমিন যাতে বান্দারা ওনার থেকে পরিচিত হতে পারে তাই ওনাকে এই মানব রুখবে যখন এই দুনিয়াতে পাঠিয়ে সিলেড আল্লাহ রবুল আলমী তো মানব রূপে পাঠিয়েছিলেন যাতে আমরা পরিচিত হতে পারি তাই নবী নবীর আহলেবায়তের এই নূর বিভিন্ন রূপে কখনো মাওল আলীর রূপে মা মাফাতেমার রূপে কখনো বি হাসান হোসাইনের রূপে আমাদের সামনে ছিল সেই নূর যেমন আরও সরল উদাহরণ দিই ইলেকট্রিসিটি এক আরবি ভাষায় টাহারবা দ নূর বিভিন্ন নাম দেওয়া হয় এটাও একটা নূর কিন্তু যখন তারের মধ্যে কারেন্ট থাকে ইলেকট্রিসিটি থাকে শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা কারেন্টকে নিজের চোখে দেখেছেন কোনো ব্যক্তি এমনকি যে ইলেকট্রিশিয়ান যে কারেন্টের কাজ করে সেও বলবে না যে আমি কখনো কারেন্টকে দেখেছি এই নূর দেখার শক্তি নেই পরিস্থিতির মাধ্যমে সেটা জাহির হয় কখনো কোথাও বাল্ব জ্বলছে টিউবলাইট জ্বলছে মার্কারি লাইট জ্বলছে পাকা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ওই নূর জাহির হচ্ছে কিন্তু নূরকে দেখার শক্তি কারণেই এই যে রূপে জাহির হয়েছে সেটা আমরা দেখছি ওই রূপ আল্লাহর নূর থেকে যে নবী ও আহলে বায়াতের সৃষ্টি হয়েছে ওই নূরকে বোঝার শক্তি সকলের নেই বা ওই নূরকে দেখার শক্তি সকলের নেই তাই যখন ওনারা রূপ ধারণ করে এসেছিলেন বা আল্লাহকে আল্লাহ যখন ওনাদেরকে ওই রূপ দিয়েছেন যে রূপের মাধ্যমে ওনারা পরিচিত হয়েছিলেন এই বিশ্বে তখন লোকেরা ওনাকে চিনেছিল পরিচিত হয়েছিল বা ওনাদের কথা শুনেছিল বা মেনেছিল তাই ওনারা যখন এই বিশ্বে এসেছিলেন মানবের মাঝখানে এসেছিলেন তো মানব রূপে এসেছিলেন তবে ওনাদের অস্তিত্ব উজুদ আসল নূরের চয়েস দিয়েছিল কোরআন ও হাদিস এটাই বলছে আশা রাখি যাদের মধ্যে এখনও ভুল আছে তারা নিজের ভুলকে ভেঙে বা সংশোধন করে নেবে আর আশা রাখি নিজেকে নবীর মতো ভাববে না বা নবীকে নিজের মতো ভাববে না যে ভুল তার পূর্বপুরুষরা করেছে সেই ভুলের ওপরে তারা যেন আর বাকি না থাকে দুঃখের বিষয়ে তাদেরকে যারা মানে যখন তারা নিজেরা নবীর মতো প্রমাণ না করতে পেরেছিল তখন এটাই প্রমাণ করার চেষ্টা করেছিল যে নবী আমাদের মতো সুতরাং ওনাকে ফলো করা বা আমাকে ফলো করা বা আমাদেরকে ফলো করা মানে একই ব্যাপার তাই তখন নূরকে ফস ফলো করা ছেড়ে বাসারকে মাটিকে ফলো করা শুরু করেছে মনে রাখবেন নূর আর মাটি কখনো এক হতে পারে না বা আরও যদি ক্লোজ উদাহরণ দিই যেটা আমরা সবাই বলি মাটি আর পাথর বা সোনা আর লোহা কি সোনা আর মাটি কিন্তু এক হতে পারে না এটা শুধু বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বললাম আশা রাখি নবীদের নূরকে যেমন আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করেছেন সেই নূরকে বোঝার জন্যে নিজের অন্তরকে আগে নুরানি তৈরি করুন যতক্ষণ মাটির মধ্যে পড়ে থাকবেন নূর বিবেকে ঢুকবে না সারগাদা থেকে বাইরে আসুন জঞ্জাল থেকে বাইরে আসুন মূর্খদের বিদ্রুপ লেখা বা বলা কথার মধ্যে থেকে বাইরে আসুন আর আল্লার গ্রহান্ত যেভাবে নবীকে বলা হয়েছে সেইভাবে মানুন জীবন সহজ হয়ে যাবে আর তখন আশা রাখি ওই একই নূরের সিলসিলাকে নবী ও নবীর আল ও আহলে ব্যয়েতকে ছাড়া তখন ওই মাটির মানুষের পিছনে দৌড়ানোর প্রয়োজন হবে না যারা মাটি থেকে তৈরি যারা আল্লাহর নূর থেকে তৈরি আদম ততক্ষণ পর্যন্ত শেষদার যোগ্য হয়নি বা সম্মানীয় হয়নি যতক্ষণ আল্লাহ রু না ফুঁকেছিলেন নূর না দান করেছিলেন এটা যেদিন বুঝতে পারবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যতক্ষণ এটা বিবেকে ঢুকবে না সমস্যার সমাধান হয়তো বড় কঠিন হবে কি অত সহজ হবে না আশা রাখি আমার ভাই হাসান বুঝতে পেরেছ বা আপনার মতো যারা এই ভুল ধারণার মধ্যে ছিল বা আছে যে নবী নুরী নামাটির তৈরি আশা রাখি তাদের ভুল ভেঙে যাবে কোরআন ও হাদিসের এই প্রমাণ শোনার পরে এই বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন